আপেল কাপড়ে নাপাকি লাগলে পবিত্র করব কিভাবে? এগুলো কি ধৌত করতে হবে নাকি রোদে শুকালে হবে? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে তোশক অথবা কম্বল অথবা ল্যাপ এগুলোতে যদি এমন নাপাকি লাগে যেটা আপনার দেখা যাচ্ছে, যেমন যদি বাচ্চার ধরেন পায়খানা লেগে আছে, ডেফিনেটলি সেটা যে কোনোভাবে আপনার দূর করতে হবে, এটা যেন কোনোভাবেই না থাকে। আচ্ছা, আর যে সকল আপনার নাপাকি আছে যেগুলো দেখা যায় না, যেমন ধরেন প্রস্রাব করে দিল কোনো বাচ্চা, সেই ক্ষেত্রে মানে এমন বাচ্চা যে খাবার দাবার খায়, দুধের শিশু না, ছেলে বাচ্চা যারা দুধের শিশু তাদের প্রস্রাবের ব্যাপারে ভিন্ন মাসালা আছে। তো এরকম যদি কোনো নাপাকি লাগে, লাগার পরে সেটা যদি শুকিয়ে যায়, রোদে শুকানো হয়, সেক্ষেত্রে সেটা পবিত্র হয়ে যাবে এটা ওইভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এটা ধোয়ার ওইভাবে সুযোগ নাই, যদি ড্রাই ওয়াশ করার সুযোগ থাকে ড্রাই ওয়াশ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেটার যদি সুযোগ না থাকে তাহলে সেটা যদি শুকানো হয়, শুকানোর মাধ্যমে সেই নাপাকিটা যতটুকুই মানে ব্যাড স্মেল বা এটার যে একটা মানে চিহ্ন সেটা দূর হয়ে যায়, এতে করে তিনি সেটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তবে সেটার উপরে সালাদ করা উচিত হবে না, এটাই হলো কথা। জি,